হ্যালো কমলানা, আমি নাইম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের অ্যারে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। তো আমরা ডাব্লিউডব্লিউএস করে চলে আসলাম এবং পাইথনের অ্যারেটা আমরা ওপেন করে নিলাম। তো এখানে একটা জিনিস আমি মার্ক করে রাখছি, এখানে একটা নোট আমি মার্ক করে রাখছি, কি লেখা আছে আমরা দেখি। পাইথন ডাজ নট হ্যাভ এনি বিল্ড ইন সাপোর্ট অ্যারে, ঠিক আছে? পাইথনের কোনো বিল্ড ইন সাপোর্ট অ্যারে নাই, বাট পাইথন লিস্ট ক্যান বি ইউজড ইনস্ট্যান্ট, ঠিক আছে? পাইথনের লিস্টটাকে আমরা অ্যারে হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি এটা কিভাবে কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট নিলাম এবং এটা আমরা প্রিন্ট করে দিলাম, এটা অ্যারে হিসাবে কাজ করে। তো আমরা পাইথনের লিস্ট ভিডিও টিডিও আমরা সেটা আলোচনা করছি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এটাও সেম ইন্ডেক্সিং এর মাধ্যমে ভ্যালু পেস্ট কিভাবে করে সেটা কাজ করে, আউটপুট শো করাবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি জিরো নাম্বার ইন্ডেক্সে প্রড আছে, প্রড এর যে আমাদের আউটপুট হিসাবে দেখাচ্ছে। তো জিরো নাম্বার ইন্ডেক্সে টয়োটা আছে এখানে, তো টয়োটাটা আমাদের, সরি, জিরো নাম্বার ইন্ডেক্সটাকে আমরা টয়োটা দিয়ে আমরা এ করতে চাই, রিনেম করতে চাই। তো সেটা এখানে করা হয়েছে। তো লেন্থ কিভাবে আমরা দেখতে চাই, তো সেটা এখানে করা হয়েছে। এটা লিস্টের ভিডিওতে আমরা সবগুলো আলোচনা করেছিলাম, ফর ইন, ঠিক আছে? লুপি এবে, তো ফর এর মাধ্যমে, ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালু পেজ করতে পারি এটা হলো যে সেই নিয়ম। তো এক্স এর মধ্যে সবগুলো ভ্যালু এভাবে এভাবে ইনসার্ট হবে এবং সবগুলো ভ্যালু একটা একটা করে প্রিন্ট করে দেখাবে এখানে। তো কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে, তো আমরা অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে কোন একটা ভ্যালু অ্যাড করলে সেটা একবারে শেষে দিয়ে ইনসার্ট হয়ে যাবে, তো অ্যাপেন্ড। তো আমরা যদি কোন একটা ভ্যালু রিমুভ করতে চাই পপ এর মাধ্যমে, পপ এর মাধ্যমে, তো সেটা কিভাবে করে আমরা যদি দেখি, পপ ওয়ান, ঠিক আছে? পপ ওয়ান দিলে কি হবে, ওয়ান নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। তো জিরো ওয়ান, ওয়ান নাম্বার ইন্ডেক্সে, এখানে যদি আমরা যদি ইন্ডেক্স নাম্বারটা যদি না দিতাম একবারে শেষের আইটেমটা আমাদের ডিলিট হয়ে যেত। তো আশা করি এটা কিভাবে কাজ করে আমরা বুঝতে পারছেন। তো রিমুভটাও সেম একইভাবে কাজ করে। এখানে আমাদের কিভাবে কাজ করে আমরা যদি দেখি, এখানে আমরা রিমুভ ফাংশনের মধ্যে আমরা ভলভোটা বলে দিলাম এবং ভলভোটা আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখানে কিছু মেথড দেওয়া আছে, এই মেথড গুলো আমরা যখন পাইথনের লিস্ট, পাইথনের লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম তখন এই মেথড গুলো আমরা সবগুলো আলোচনা দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এতটুকু রাখবো, পরবর্তী ভিডিও টিডিও আমরা পাইথনের ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।